কার্বনবন্ধু অকল এই ভিডিওটোত আমি আলোচনা করিম কেইদিনমান আগতে রেলওয়ের ফালপরা মুকলি হওয়া আপনার গ্রেড ফোর ডাটা এন্ট্রি অপারেটর হসপিটাল এটেন্ডেন্টর পদ মুকলি হয়েছিল সেই পদখিনির বাবে বহুতে আবেদন করিব পারা নাই বহুতে কমেন্ট বক্সত কমেন্ট করে আছে আর যার বাবে অর্হতা আছিল ক্লাস 8, 10, 12 পাস করা সকলে আবেদন করিব পারিব আর সেই পদবিলাকত যদি আপনাদেরকে আপনাদের সিভি কন সেন্ড করেছে বা আপনাদের বায়োডাটা সেন্ড করেছে তেতিয়া হলে আপনাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাব রিজেক্ট হয়ে যাব সো আপনাদের এখন বেলেগ ফর্ম ডাউনলোড করব লাগবে আর সেই ফর্ম ফিল আপ করে পিডিএফ করে আপনাদের সেন্ড করব লাগিব নহলে আপনাদের গুগল ফর্ম এখন আছে সেই ফর্ম ফিল আপ করেও আবেদন করব পারিব এই ভিডিওটোত আমি আলোচনা করিম কেনেকৈ আপনাদের এই পদখিনির বাবে মোবাইলতে আবেদন করব পারিব আর লগতে কি কি পোস্ট মুকলি হয়েছে পুনর আমি আলোচনা করিম এটা চাব ইয়াত আপনার 6টা নার্সিং স্টাফর পদ মুকলি হয়েছিল লগতে আপনার পদ মুকলি হয়েছিল হসপিটাল এটেন্ডেন্টর 6টা পদ লগতে মুকলি হয়েছিল পদ আপনার ডাটা এন্ট্রি অপারেটরের পদ ইয়ার উপর আমি আগতে সবিশেষ আলোচনা করেছিল ইয়ার বাবে কি কি এডুকেশনের কোয়ালিফিকেশন লাগিব সকল কথা তেনেকুৱা আপনার পদ মুকলি হয়েছিল লেব টেকনিশিয়ানের পদ যার বাবে ক্লাস 12 পাস করলে আর আপনার মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা থাকলে আবেদন করব পারিব এটা চাব ইয়ার বাবে আবেদন করব হলে আপনাদের ডিসক্রিপশনের একটা লিঙ্ক পাব লিঙ্কত ক্লিক করে আপনাদের তললে আহিলে আপনাদের ইয়াত ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করব পারিব আর ইয়াত ক্লিক করে আপনাদের ডিটেইলস এডভার্টাইজমেন্ট পড়ি চাব পারিব এটা চাব আপনাদের ডিসক্রিপশনের লিঙ্কটোর সহায়ে এই ওয়েবসাইটটো আহিব তারপর আপনাদের যেটা পোস্টর বাবে আবেদন করে পোস্টটো আপনাদের চুজ করে লব পিছত আপনাদের ইয়াত নামটো দিব আর লগতে আপনার ফাদার্স নেম লাগবে নহলে আপনার হাজবেন্ডস নেম লাগবে তেনেকা আপনার ডেট অফ বার্থটো লাগবে আর আপনার ডেট অফ বার্থটো মানে এই তারিখটো অনুসারে কিমান হব সেই বহাই দিব লগতে আপনার যায় আপনার কাস্টটো এসসি এসটি ওবিসি আনরিজার্ভ সেই আপনাদের দিয়ে দিব আর আপনার ইয়াত পোস্টেল এড্রেসটো দিব লাগবে নেক্সট আপনার ইয়াত আপনার ফোন নম্বরটো দিব লাগবে ইয়াত আপনার ইমেইল আইডিটো দিব লাগিব আর যদি আপনাদের আগতে রেলওয়েত কাম করেছিল তেতিয়াহলে যদি করেছিল তেতিয়াহলে আপনাদের ইয়েস দিব আর যদি করা নাই তেতিয়াহলে নো দিব তেনেকুৱা আপনাদের যদি রেলওয়েত কাম করেছিল তেতিয়াহলে আপনাদের ইয়াত আপনাদের অ্যানসারটো দিব ইফ ইউ আর এ এক্স রেলওয়ে এমপ্লয়েজ গিভ ডিটেইলস সমূহ দিব আর যদি নহয় তেতিয়াহলে দিব নালাগে নেক্সট আপনাদের ইয়াত আপনার নেশনেলিটি দিব আর তেনেকুৱা আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটো ইয়াত বহাই দিব আপনার হায়েস্ট পাসিং ইয়ারটো ইয়াত বহাই দিব নেক্সট আপনাদের কিমান পার্সেন্ট পাইছিল সেই পার্সেন্টেজটো ইয়াত বহাই দিব আর যদি আপনার এক্সপিরিয়েন্স আছে তেতিয়াহলে ইয়াত লিখি দিব সো এইখিনিয়ে আপনাদের ফিল আপ করব লাগবে যদি আপনাদের গুগল ফর্মর সহায়ত আবেদন করিম বলে ভাবি আছে আর যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরের সহায়ে আবেদন করিম বলে ভাবি আছে তেতিয়াহলে আপনাদের এখন বেলেগ ফর্ম পাব সেই ফর্ম আপনাদের ডিসক্রিপশনত লিঙ্ক পাব এইখন হচ্ছে সেই ফর্ম ইয়াত আপনাদের পিডিএফ করে এই সেন্ড করব আপনাদের ইয়াত আপনার পাসপোর্ট সাইজের ফটো দিব লাগিব ইয়াত আপনার নাম ফাদার্স নেম তেনেকুৱা আপনার পোস্টেল এড্রেস পার্মানেন্ট এড্রেস এইবিলাক ফিল আপ করে আপনাদের এই পিডিএফ করে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর কেটাত সেন্ড করব পারে ডিসক্রিপশনত ইয়ার উপর আপনাদের সবিশেষ পাব সো যদি আপনাদের সিভি সেন্ড করেছে বা আপনার বায়োডাটা সেন্ড করেছে তেতিয়াহলে আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাব সো এই ফর্ম ফিল আপ করে আপনাদের পিডিএফ করে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেন্ড করব পারে নহলে আপনাদের সেই গুগল ফর্ম ফিল আপ করেও আপনাদের ইয়ার বাবে আবেদন করব পারিব সো বন্ধু বান্ধবীসকল আজির ভিডিওটো এইখিনি আছিল বহুতে কমেন্ট করে আছিল কেনেকৈ আবেদন করব লাগিব তার উপর সো এই ভিডিওটো বনালো ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব নাপাহৰিব এনেকুৱা ভিডিও পাই থাকিবৰ বাবে আশা করো আজিরটো আপনার শুভ হোক।